সকালে পুজো টুজো দিয়ে একটুখানি বসলাম, কেননা কি ওই মাটিতে বসলে আমার এই কোমরটা ভীষণ ব্যথা করতে লাগে। তাই একটু ভাবলাম খাটে একটু বসলাম, একটু শুলাম, একটু রিল্যাক্স করছিলাম। সকালবেলা উঠেছে তো সেই 5:45, 5:50 এবার উঠতে হবে ব্রেকফাস্ট। অভিষেক শুয়ে আছে, ওকে বললাম ওঠো ব্রেকফাস্টটা করে নাও, তারপরে আবার পারলে শুয়ো। তাই ভাবছিলাম কি করবো কি না করবো সারাদিন। তো সেদিনকার লেফট ওভার একটু পোহা ছিল, অনেকটাই সেদিনকে বেনে গেছিলো, তো এই অভিষেককে দিয়ে দিলাম পোহা। আর আমার তো জানোই অ্যাজ ইউজুয়াল যে গ্রিন চাটনিটা বানানো থাকে, বাদামের গ্রিন চাটনি, সেটা দিয়ে আজকে স্যান্ডউইচ বানিয়ে খেলাম। সাথে তো গরম চা, আর স্যান্ডউইচের মধ্যে আমি এই বড়াপাওয়ার যে চাটনিটা, ড্রাই কোকোনাট অ্যান্ড গার্লিকের ভীষণ ফেভারিট আমার, আমার স্যান্ডউইচ কিছুতেই হলেই হয়ে যায়। তো ব্রেকফাস্টটা সার পাত। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। চলে এলাম তোদের সাথে চা চিয়ার্স করতে। চিয়ার্স। এখন তো ব্রেকফাস্ট টাইম, সকালবেলা উঠে মেয়ে স্কুল গেল, তারপরে ধরো তারপরে আজকে লক্ষ্মীবার, লক্ষ্মী পুজো দিলাম, করতে করতে 8:30 তো পুজো হয়ে গেল, না 9:30 বেজে গেছে, এখন তো 15:10 আছে। তো আজকে লক্ষ্মীবারের পুজো টুজো করার পরে অভিষেককে আজকে পোহাটাই দিলাম, অনেকটাই পোহা বেজেছিল তো ওকে দিয়ে দিলাম। তারপরে আমি তো জানাই ব্রেড ভালোবাসি, ব্রেড মানুষ, ব্রেড খাওয়ার মানুষ, ব্রেড খেলাম, চা খেলাম, খেলাম মানে খাবো আর কি তোমাদের সাথে, নিয়ে বসলাম এটাই বলছি, নিয়ে বসলাম। আর আর কি এখন একটু সিরিয়াল দেখবো। আর আজকের মেনুতে তো নিরামিষ, জানাই বৃহস্পতিবারে আমাদের বাড়িতে নিরামিষ, তো কালকে লাউ কেটেছি যেটা, সেই লাউটা বানাবো, আমডাল বানাবো, আর একটু শাক আছে মনে হচ্ছে, ব্যাস হয়ে যাবে। চলো খেয়ে নিই। ব্লগগুলো দেখছো আশা করি, যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করো, লাইক শেয়ার কমেন্ট তো করবেই, আর যদি এখনো সাবস্ক্রাইব করে থাকোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। যদি কিছু ভালো না লাগে সেটা বলো, চেষ্টা করবো ভালো কিছু ঠিক করার, মানে যেটা ভুল ত্রুটি হচ্ছে সেটাতে আমি ঠিক করতে পারি। চলো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপিয়েস্টকে সঙ্গে রেখো।
থ্যাংক ইউ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিয়েস্ট। 11:12 বাজে আর উঠে পড়লাম রান্না প্রস্তুতি করতে। বললামই আজকে লাঞ্চে নিরামিষ মেনু, জানোই থার্সডে। সো কালকে যে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটা বানাবো। লাউটা কোথায় রেখেছি? যা কতটা যে রাজমা বানিয়েছি, এই লাউ পেয়েছি। কইটা যাস না বাবা, লাউ বানাবো, আমডাল বানাবো। আমডালে জলটা তো পুরো পেকে গেছে, চলো লাউটা বসিয়ে দিই। লাউটা তো টাইম লাগবে হতে। লাউটা কেটে রেখেছি বলে বাঁচো, নাহলে এখন লাউ কাটতে বসতে হতো। আমি এত কুড়ে মানুষ না, কি করবো, শর্টকাটের জন্য আগের থেকে একটু চোখের জানতে করে রাখি যখনই সময় পাই। অনেক সময় মানে লাউ নাকি কেটে থাকলে ভালো সেদ্ধ হয় না, বাট কিছু করার নেই গো। আমাকে একটু আমি ফার্স্ট যাতে রান্নাটা হয়ে যায় যখন করব, তো সেই কারণেই আমার আরও লাউটা ওই আগের থেকে কেটে রাখি। এতে লাউ তো যেরকম করে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে লাউ বানাবো আর ডাল বসাবো। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো হ্যাপি আজকে। লাউটা তো বানালাম, বললাম কিভাবে। আগে তো লাউ আমি একদম পছন্দই করতাম না, বাট বলে না যেখানে যেরম সেখানে তেমন। তো যখন যেই বাড়িতে বিয়ে হয়েছে তারা একটু ভেজ লাভার, তো মাছ মাংস সবই খায় কিন্তু ভেজিটেবলস বেশি হয় এদের এখানে। তাই প্রথম বিয়ের পরের দিনই যখন বসলাম টেবিল দিয়ে দেখলাম পাতের মধ্যে লাউ, দেখে তোমার ভীষণ কীরম লাগছিলো, লাউ খাবো না। তো বাবা বললো একটু খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। তো সেই যে টেস্ট করলাম সত্যি আমার ভালো লেগে গেছিলো সেই দিন থেকে। তো তারপর থেকে আমার লাউটা ফেভারিট হয়ে গেছে। যা গিয়ে এই যে আমার গাছগুলো দেখছো, আজকে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে জানো। আমার এত সুন্দর এরিকাটা কীভাবে মরে গেল জানি না, গরম টরমের জন্য মরে গেল কি না, জাস্ট মরে গেল। আর আমার গেস্ট বেডরুমে যেটা একটা আমব্রেলা ট্রি ছিল সেটাও মরে গেল। এসে শুরু হয়ে গেছে বদমাশি, চলো। আজকে লাঞ্চের মেনু আলু দিয়ে উচ্ছের চচ্চড়ি, আর ছিল লাউ বানিয়েছি আমডাল আর আলু ভাতে। বৃহস্পতিবার নিরামিষের উপর দিয়ে চালিয়ে দিলাম আজকে। শুয়ে পড়ছি যখন, এই ধরো 4:15 বাজে, তখন দেখছি বেশ গ্রুম গ্রুম আওয়াজ, মেয়ে ঘুমিয়ে গেছে। তো দেখি বাইরে গিয়ে, উমা বাইরে গিয়ে দেখি এত সুন্দর একটা ওয়েদার, মানে বৃষ্টি তো পড়ছে সাথে ঠান্ডা হাওয়া আর তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার তো দেখি ভীষণ ভীষণই ভালো লাগছিল, কারণ বলেছিলাম আগের দিনে বৃষ্টি আমার ভীষণ কাছের একটা জিনিস, বৃষ্টিতে জন্মিয়েছি বলেই বলেছিলাম। তাই বসে গেলাম চেয়ারে বৃষ্টি দেখতে। দেখো কালো এসছে আর কীরকম, এটা কিন্তু স্ট্রাইকিং হচ্ছে, রীতিমতো বাজ পড়ছে বেশি নয় কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল প্রচণ্ডভাবে। তো এইসব করতে করতে সন্ধে হয়ে গেল, তো ভাব মেয়ে ওঠেনি তখনও, মেয়েকে উঠাবো। তো ভাবলাম আজকে এত সুন্দর বাদলো দিনে কী করা যায়, কি আবার বাঙালি বা যে কোনো ইন্ডিয়ান ঘরে যেটা হয় পেঁয়াজি, পেঁয়াজকে পাকোড়ে, মানে এটা ছাড়া ভাবতেই পারি না বৃষ্টির দিনে। তো সাথে সঙ্গে সঙ্গে শুরু করে দিলাম পেঁয়াজ সেই বানানো, কাঁচা লঙ্কা বেশি করে সাথে পেঁয়াজ আর কি লাগে বেসন, আর একটু সোডা দিয়েছিলাম কুকিং সোডা। বাট সোডাটা আমি প্রেফার করবো নেক্সট টাইম থেকে না দিতে, বিকজ এই ক্রাঞ্চিনেসটা না চলে গেলো, এটা কোনো নরম নরম ভাব এসে গেছিলো। তো আমি আর সোডা দেবো না নেক্সট টাইম থেকে, তোমরাও কিন্তু অবশ্যই দিও না। তো একটু নুন একটু মিষ্টি দিয়ে, মিষ্টি আমার থাকবেই রান্না, কিছু করার নেই। দিয়ে কিন্তু ঝালটাও বেশ ছিল, দিয়ে বাল জল দরকার নেই, জল ছাড়া কিন্তু পেঁয়াজে নিজস্ব রস থাকে, দেখো পুরো জল ছাড়া এটা মাখা হয়ে গেলো। ব্যাস গরম তেলে ডুবো একদম গরম গরম পেঁয়াজি ভাজার যে গন্ধটা আমার ওখানেই খিদে পেয়ে গেছিলো। সাথে সাথে মেয়েকেও ডাকছিলাম, মেয়ে তো ঘুমাচ্ছে, এলাম বাবু ওঠ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, কী সুন্দর ওয়েদারটা দেখ, ও পেঁয়াজ ফেঁয়াজি খাবে না,
একটু ওর জন্য ওর ড্যাডি একটু ওই আইসক্রিম কেক বলে যেটাকে ও বলে গিনি বলে, বাট অ্যাকচুয়ালি ওটা ব্ল্যাক ফরেস্ট কেক। তো আমি বললাম ওট ওটা খাবি, সেই বলাতে বাবু অনেকক্ষণ বোধহয় উঠলেন, ওনার ওটা ততক্ষণে ওঠেনি। আর আমি আমার পেঁয়াজ এগুলো ভেজে নিচ্ছি, কেন কি একসাথে তো দুজনে খেতে পারবো না, মানে পেঁয়াজি গরম গরম লাগলে ভালো লাগে না। তাই অভিষেককে পেঁয়াজিটা দিতে গেলাম, যখন দেখি মেয়ের সাথে শুয়ে উনি দুজনে আদিক খেতা চলছে বাবা মেয়ের আর কি। যাই হোক, ওকে পেঁয়াজি দিয়ে তারপরে দেখো, তখন কিন্তু শেষ হতে হবে, তখনও গিনি ওঠেনি। আর বাইরে তো ঝমঝমে বৃষ্টি হয়েই চলেছে। ইচ্ছে হচ্ছিলো আজ রাতের খিচুড়ি খাই, কিন্তু ওই যে রাজমাটা করেছিলাম আগের দিনে আর রাজমাটা টেলা যাবে না, তো আজকে রাত্রিবেলা ডিনারে রাজমা আর জিরা রাইসই করবো প্ল্যান আছে, তাই আর খিচুড়িটা হলো না। যাকে খিচুড়ি না হতে কী হয়েছে, আমাদের এত সুন্দর গরম পেঁয়াজি হয়ে গেছে। অভিষেককে অভিষেকেরটা দিয়ে এলাম, দেওয়ার পরে আমি নিজের প্রিপারেশন করতে লাগলাম। অভিষেক চা এখন খাবে না, ওর আবার পেঁয়াজি যে কোনো তেলে ভাজার সাথে চা ওর ঠিক হজম হয় না, ওর একটু ইনডাইজেশন হয়ে যায়, দ্যাটস ওয়াই ও সবসময় আলাদা খায়। বাট আমি অলওয়েজ চায়ের সাথে আমার টা লাগেই, তো টাটা যে কোনো কিছু হতে পারে। তো যতক্ষণ আমি আমার পেঁয়াজিটা খাচ্ছিলাম, অভিষেকের খাওয়া হয়ে গেছে, ও তখন জল টলগুলো ভরছিল, আমি একটু বসে গেলাম। আর আমি জানো সব সময় নিজের খাবারটাকে আমি ভীষণ স্টাইলভাবে নিতে পছন্দ করি, এটা কিন্তু এখন ব্লগিং করছি বলে নয়, আমি যখন ব্লগিং নাও করতাম, মানে আমার বন্ধুবান্ধব বা অভিষেক বাড়ির লোককে জিজ্ঞেস করো, আমি কাপস ভীষণ ফেভারিট ক্রকারিজ দেখো নিয়ে বসে গেলাম, একটা বেশ সুন্দর মানে একটা অ্যাম্বিয়েন্স নিজের মতন নিজের অ্যাম্বিয়েন্স বানিয়ে নিলাম। বিকজ নিজের জন্য কিন্তু সময়টা ভীষণ দরকার, নিজেকে যদি ভালো না রাখতে পারি আমি কিন্তু নিজের ফ্যামিলিকেও ভালো রাখতে পারবো না। তাই যতই আমি সংসারে নিজেকে বেঁধে রেখেছি, কিন্তু নিজের জন্য আমি একটু একটু টাইম কিন্তু বের করে নিই, সেটা চা খেতে খেতে হোক কি ল্যাপটপে বসে সিরিয়ালস দেখতে। আমি তাই ল্যাপটপে বসে সিরিয়ালই দেখছিলাম আর যার সাথে পেঁয়াজিটা এনজয় করছিলাম। গিনি জানে মাম্মার এখন মি টাইম, তাই ও এখন এসে আমাকে ডিস্টার্ব করবেও না, বিকজ আই মেড ইট ভেরি ক্লিয়ার কি যখন আমি চা খাবো ডোন্ট কাম নিয়ার টু মি, তুমি তোমার মতন খেলো, আমি পরে তোমার সাথে আসবো ঠিক খেলা করতে। যাক নিজেই পেঁয়াজি বানিয়ে নিজেকেই বলছিলাম কি বেশ ভালো হয়েছে খেতে, নেক্সট টাইম ওই সোডাটা দেবো না, তাহলে আরও বেশি ক্রাঞ্চি অ্যান্ড মাঞ্চি হবে। এই করতে করতেই বৃষ্টির আওয়াজ কানে আসছিল, মানে সামারটা একদম বেড়ে গেছিলো যাকে বলে। যাক তোমরা সঙ্গে থেকো আর দেখতে থেকো হ্যাপিয়াস। সব কিছু করে আমি চলে গেলাম একটুখানি জিরা রাইসের প্রিপারেশনটা করতে, কেন রাইস তো ওটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিতে হয়, মানে যখন স্পেশালি ডাইরেক্ট জলে বসে করি, ভাত ভাজে যদি আমি মানে ভাত বানানোর পরে করলে এত স্ট্যান্ডিং টাইম দরকার লাগে না, বাট যখন জিরা রাইসটা আমি ডাইরেক্ট করি জলে, তো ওটাকের জন্য একটু আগেই করে রেখে দিলাম। এরকম দেখছি মেয়েকে একটু বললাম ড্রয়িং করতে, ও দেখলাম সেই ওই ভূতের মতন ক্যাকেটাং ব্যাকেটাং করছিলো, বাট আমি ওকে বললাম কি তোমার পাঁচটা ফ্রুটস ড্র করো যেটা তুমি ভালোবাসো খেতে। ফ্রুটস তো ড্র করলো, কিন্তু তার সাথে তোমরা দেখলে কি ও তার সাথে কী করেছিল, ওর ফ্রুটসেরও হাত পা গুজিয়ে গেছিলো বাচ্চা, কিছু বলতেও পারছি না, এটা ফানি লাগছে, কেন কি বড়ো হবে যখন এইগুলো আর করবে না, তাই ওকে ওর মতনই থাকতে দিই মাঝে মাঝে। সব কিছু করার পরে কালকে ব্রেকফাস্টে নুডলস বানাবো, মেয়েকেও টিফিনে দেবো আর আমরাও নেবো, তো একটু ম্যাগিটা ফুটিয়ে নিলাম, ম্যাগি না ভিপির, তার সাথে কী করলাম তিনটে স্টেক ফ্রাই, পনির স্টেক ফ্রাই করলাম, কেন রাজমা চালের সাথে একটা কিছু ভালো না লাগলে হবে না। আর রাজমাতে একটু ঝাল কম দিয়েছিলাম যাতে মেয়েকে একটু টেস্ট করে, তাই আলাদা করে একটু লাল লঙ্কারগুলো অভিষেককে মিশিয়ে দিলাম, আর আমি তো একসাথে খাবো বলে আমরা একটা প্লেটে আমি আর মেয়ে এক সবসময় একসাথেই খাই, তাই নিয়ে নিয়েছি। এবার ডিনার করার পরে দেখছি সব কিছু মেটাতে মেটাতে 11:30 হয়ে গেল, ব্যাস এবার শোয়ার পালা। মেয়েকে অলরেডি আমি ফ্রেশ করে বেডে উঠিয়ে দিয়েছি আর আমরা ঘরটাকে একটু ঠিকঠাক করে শোয়ার প্রস্তুতি নিচ্ছি। যখন বারান্দায় এলাম জানলা টালা সব দরজাগুলো বন্ধ করতে, বাইরের ওয়েদারটা তো জাস্ট অন্য লেভেলে হয়েছিল, রোম্যান্টিক লাগছিল, বাট সেই রোম্যান্টিসিজমটা এখন অত ফিল করি না, কেন নাকি বয়সের সাথে সাথে ম্যাচুরিটি লেভেলও বেড়েছে আর আমার কাছে এখন রোম্যান্টিসিজম মানে হ্যাপিনেসটা, সুখে থাকাটা। তো আমি আমার ছোট্ট সংসার নিয়ে সুখে থাকার চেষ্টা করছি। এই নোট নিয়ে শেষ করলাম আজকের ব্লগটা, আশা করি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড দেখতে থেকো হ্যাপিনেস। গুড নাইট।